হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা জানব সলাঙ্কি রয়ের ব্যাপারে, যিনি তার জীবনে কোনোদিন ভাবেননি যে তিনি একজন অভিনেত্রী হবেন। কিন্তু ভাগ্যের চাকা কার কখন কোন দিকে ঘোরে সে কি আর কেউ জানে? তো চলুন জেনে নিই একদম শুরু থেকে সলাঙ্কি রয়ের কিছু অজানা গল্প। তো গল্পটির শুরু হয় 21 সেপ্টেম্বর 1994 থেকে, যখন সলাঙ্কি রয় কলকাতার বিধাননগরের সল্ট লেক সিটিতে জন্মগ্রহণ করেন। 2020 হিসাবে এনার বয়স হচ্ছে 26 বছর। তো সলাঙ্কি ছোট থেকেই ডান্স খুব ভালোবাসতেন এবং তাই তিনি ভারতনাট্যম শেখা শুরু করেছিলেন খুব ছোট থেকে। কিন্তু একবার ডান্সের কারণে তার পায়ে চোট পাওয়ার জন্য তিনি সেটি আর কন্টিনিউ করতে পারেননি। এর পাশাপাশি সলাঙ্কি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়তেন, তিনি তখন থেকেই আর্টসের টিউশন পড়াতেন এবং তিনি তার প্রথম ইনকাম এটির মাধ্যমেই করেছিলেন। এবং বলতে গেলে তিনি প্রায় বহুদিন ধরেই স্কুল এবং কলেজ স্টুডেন্টদের টিউশন পড়িয়ে গেছেন, যেসবের টাকায় তিনি নিজের প্রায় সব খরচেই চালাতেন। তবে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, সলাঙ্কির ছোট থেকে অভিনয়ের প্রতি কোনো ঝোঁক ছিল না, কিন্তু কলেজে পড়াকালীন তার রুচি অভিনয়ের দিকে বাড়তে থাকে। আর ঠিক এইভাবে করেই সলাঙ্কি যখন ফাইনাল ইয়ারে পড়ছিলেন, তখন তাদের কলেজে প্রোডাকশন হাউস থেকে কিছু লোক আসেন, যারা তাদের একটি সিরিয়ালে লিড রোল হিসাবে কাউকে খুঁজছিলেন এবং তারই অডিশন নেওয়া শুরু করেছিলেন তারা। আর সেদিন সলাঙ্কি এমনি একটা ছোট্ট ট্রাই মারার কথা ভাবেন আর সেদিন তিনি সেই অডিশনটি দেন। এবং তার কিছুদিন পরই তার কাছে একটা ফোন আসেন, যেখানে তাকে বলা হয় যে তাকে এই সিরিয়ালটির জন্য সিলেক্ট করা হয়েছে, আর সেই সিরিয়ালটি হলো ইচ্ছে নদী। আর এইভাবে শুরু হয় এনার পথ চলা। আর তারপরই তিনি এই সিরিয়াল থেকে ফেমাস হয়ে যাওয়ার পর, মানে মেঘলা হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর, আরও অনেকগুলি টিভি শোস, ওয়েব সিরিজ এবং সিরিয়ালে কাজ করেন, যেগুলির মধ্যে অন্যতম হচ্ছে ধানবাদ ব্লুজ, তার সাথে হচ্ছে মন্টু পাইলট ইত্যাদি। তো তারপর সলাঙ্কি রয়ের পার্সোনাল লাইফের ব্যাপারে বলতে গেলে, এনার মায়ের নাম হচ্ছে রুমা ভট্টাচার্য এবং এনার ভাই আছে একটি, যার নাম হচ্ছে আধিরাজ ভট্টাচার্য এবং যিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এর পাশাপাশি সলাঙ্কি রয় গত 2 বছর আগে, মানে 8ই ফেব্রুয়ারি 2018 বিয়ে করেছেন এবং এনার স্বামীর নাম হচ্ছে শঙ্খ বোস, যিনি নিউজিল্যান্ডের একজন ব্যাংকার। তো বন্ধুগণ, এই ছিল সলাঙ্কি রয়, মানে আপনাদের সকলের প্রিয় মেঘলার জীবনের সম্পর্কিত কিছু অজানা গল্প। তো ভিডিওটি যদি ভালো লাগে আর আপনারা যদি এনার ফ্যান হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, আর তার সাথে সাথে ভিডিওটি যদি অনেক ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম টাইপের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, ফিরবো আবার নতুন একটি ভিডিও নিয়ে।